অন্তত মিনিটখানি ধরে। এইভাবে অর্থাৎ জলটা নিয়ে গোটা মুখে ঘোরাবেন, একবার এই গালে কিছুক্ষণ, আবার এই গালে কিছুক্ষণ, কিছুক্ষণ মুখের দিকে ফ্রন্ট সাইডে। এইভাবে 1 থেকে 2 মিনিট এক্সারসাইজটা করবেন। 3, আপনার মাথাটা ধীরে ধীরে পিছন দিকে নিয়ে যান এবং পিছন দিকে নিয়ে গিয়ে সেইখানে রেস্ট করবেন। গলার ঠিক নিচের অংশটা, এখানটা আপনার প্রেশার পড়বে, স্ট্রেচ হবে এবং এই ফ্রন্টাল পজিশনটা পুরোটা স্ট্রেচ হবে। ততক্ষণ পর্যন্ত আপনি নিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত আপনার কষ্ট হচ্ছে না। নিয়ে রাখবেন 15-20 সেকেন্ড, রাখার পর আবার নিজের পজিশানে ফিরে আসবেন এবং আবার ফ্রন্ট পজিশানে যাবেন। 10-15 সেকেন্ড থাকার পর আবার নিজের পজিশানে ফিরে আসবেন। যেমন তিন থেকে চারবার এইভাবে করবেন। করার পর আপনাকে একটা পোজে দাঁড়াতে হবে বা বসেও করতে পারেন, যাতে প্রচুর পরিমাণ ব্লাড আপনার গোটা মুখে এসে জমা হয়। সেই পোজটা হচ্ছে, যদি দাঁড়িয়ে করেন এইভাবে, জাস্ট এইভাবে মাথাটা নামিয়ে দেবেন নিচের দিকে, অথবা চেয়ারে বসে হাঁটুর উপর এই কনুই দুটো রেখে মাথাটা এইভাবে ঝুঁকিয়ে দিতে হবে সামনে। এটা অফিসেও করতে পারেন, কিন্তু এই অবস্থায় থাকাকালীন দাঁড়িয়ে করুন অথবা বসে আপনাকে মুখ দিয়ে একটা সাউন্ড বের করতে হবে। যেমন ধরুন, এই অবস্থায় এই যে হাঁটুতে হাতের কনুই রেখে রেস্ট দিয়ে মাথাটাকে হাঁটুর মাঝামাঝি যতটা গেল, তারপরে এই থুতনিটা বুকে ঠেকানোর চেষ্টা করবেন, করে নিয়ে মুখে ভ্রামরি করবেন, অর্থাৎ একটা ভাইব্রেশন দেখবেন মুখে হচ্ছে। এই ভাইব্রেশনটা টোটাল মুখেই ঘোরানোর চেষ্টা করবেন। এইটা আপনাকে মিনিট দুয়েক করতে হবে। মিনিট দুয়েক করার পর আপনি এইবার থাপ্পি, আপনার মুখে রক্ত এসছে, এবার পুরো মুখে আপনি এইভাবে চেটো দিয়ে থাপড় মারেন, যাতে করে আপনার পুরো ফেসটা ম্যাসেজ হয়। এই পদ্ধতিতে ম্যাসেজ করুন। এরপরের যেটা দেখাচ্ছি সেটা বাচ্চারা সবসময় দেখবেন করে থাকে, বাচ্চাদের মতো এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে, যার ফলে মুখের সমস্ত মাংসপেশিগুলোর এক্সারসাইজ হয় এবং ব্লাড আসে। সেটা এরকম করবেন, চেষ্টা করুন, প্রথম প্রথম নাও হতে পারে, সামনের ঠোঁটটা একটু আগে বাড়িয়ে দেবেন, দিয়ে ব্রু 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 ব্র
লাস্ট এক্সারসাইজ যেটা করা উচিত আমরা করব, সেটা হচ্ছে লাফিং এক্সারসাইজ। যখন আমরা মন খুলে হাসি তখন আমাদের মুখের 15টা পেশি একসঙ্গে কাজ করে এবং এটা খুব ভালো ফেসিয়াল এক্সারসাইজ। এই ন্যাচারাল এক্সারসাইজগুলো করলে আপনার কোনো ক্রিমের দরকার পড়বে না, মুখে ন্যাচারাল গ্লো, ন্যাচারাল গ্লো সব সময় থাকবে, আপনাকে অন্তত 20 বছর কম বয়সী মনে হবে। এই এক্সারসাইজগুলো করতে হবে, হাসিটাকে এক্সারসাইজ বলে হাসতে হবে। অ্যাকচুয়ালি যখন আমরা হাসি তখন এন্ডোরফিনস বলে একটি হরমোন সিক্রেশন শুরু হয়ে যায়, যেটাকে ফিল গুড হরমোন বলা হয়। আমাদের মনটা ভালো হয় যে হরমোনের কারণে। যখন আমরা হাসি তখন মুখের সম্পূর্ণ মাসলগুলো এক্সারসাইজ হয়। যখন আমরা হাসি তখন ডোপামিন নামে একটি হরমোন সিক্রেশন স্টার্ট হয়ে যায়, যেটা আমাদেরকে প্রচণ্ড সুখী অনুভবটা দেয় এবং অ্যারিজুয়াল আনে। ফাইনালি সেরোটোনিন একটি হরমোন যেটা সিক্রেশন শুরু হয়ে যায়, যার সিক্রেশনের অভাবে মনে যত রকম ডিপ্রেশন আসে, স্ট্রেস আসে, এই হরমোনই একমাত্র মোকাবিলা করতে পারে আমাদের মন থেকে এবং শরীর থেকে স্ট্রেস সরিয়ে দিতে। সুতরাং আমরা হাসব, বিভিন্ন রকম হাসব। আপনার যদি সংকোচ হয় আপনি একা হাসবেন, হাসুন, বিভিন্নভাবে হাসতে হবে। আপনি দেখবেন আয়নাতে তাকিয়ে আপনি হাসলে আপনার হাসি দেখো আপনার হাসি আসবে। ধন্যবাদ।